আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আলেম ওলামাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ওয়াজ করতেছি না, দুইটা কথা আপনাদের সামনে যেটা বলছি এটা হচ্ছে একটা নসিহতমূলক কথা। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আপনার কি নাম, আপনারা যারা এখানে আছেন সকলকে যদি প্রশ্ন করি যে আপনার কি নাম, তাহলে প্রত্যেকে জায়গা জায়গা থেকে উত্তর দিবেন আমার নাম শফিকুল, আমার নাম রফিকুল, আমার নাম এমুক হেমুক, ঠিক না বেটি? এই নামগুলি কিন্তু আসলে কোনো কাম না, এটা শুধু আমাদের দুনিয়ার পরিচিতির জন্য, ঠিক না বেটি? আপনার একটাই নাম আছে, সেটা হচ্ছে কি ইনসান, কি ইনসান, মানুষ, আমরা মানুষ, এটাই আমাদের আসল নাম। নারী হোক পুরুষ হোক সবাই কি আমরা মানুষ, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল বলে আপনাকে ডাক দিবে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শফিকুল বলে ডাকবে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন নামে আপনাকে ডাকবে না, একমাত্র যে নামে ডাকবে সেই নামটা হচ্ছে ইয়ামানাদু কুল্লা উনাসিন বি ইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে তার পীর ও মুর্শিদ ইমাম অর্থাৎ তার যুগের ইমামের নাম অনুসারে ডাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বায়াত কেন হই, মুরিদ কেন হচ্ছি? এই দুইটা লোক বায়াত হবে এখন, আলহামদুলিল্লাহ বলুন তো, বায়াত হবে, আমরা বায়াত বা মুরিদ কেন হই? বায়াত অত বিক্রি, কি বিক্রি হওয়া, আল্লাহর রাস্তায় বিক্রি হওয়া, আমি কিনবো আপনি বিক্রি হবেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় বিক্রি হওয়াটা আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়, কারণ বিক্রি হইতে গেলে দুনিয়াদারি সব কিছু পরিত্যাগ করে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মহান প্রভুর স্বার্থের উদ্দেশ্যে, মহান প্রভুর খুশির উদ্দেশ্যে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে যাওয়ার কল্পনা করা এবং ওয়াদাবদ্ধ হওয়াকে বিক্রি বলা হয়, যেন বলুন দুনিয়ার বিক্রি নয়, ঠিক না বিটি? তো আমরা এখানে যারা আসছি দীর্ঘ সময় আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম আসলে ওলির প্রেমের দরকার, নবীর প্রেমের দরকার, আহলে বায়তের প্রেমের দরকার, ঠিক না বিটি? এগুলি তো আমরা শুনেছি, সারা পৃথিবীর যত আলেমুল আমরা ওয়াজ করে তার বাহিরে কোনো ওয়াজ আসে নাকি? এগুলি আমরা শুনি, এক এক ফুলের এক এক গ্রান, অর্থাৎ এক একজনের মুখে এক একজনের বাসায় এক একটা কথা মিষ্টি লাগে, ঠিক না বিটি? এই জন্যই তো আমরা বিভিন্ন আলেমুল আমরা আপনাদের সামনে আনি, আপনারা ওয়াজ নসিহত শোনেন। তো আমরা একটা জিনিস জানবো, যেটা হচ্ছে মহান আল্লাহকে খুশি করতে হলে আমাদের একটা জিনিস লাগে, এটা হলো পরিশুদ্ধ আত্মা। এটা কি পরিশুদ্ধ আত্মা? পরিশুদ্ধ আত্মা বলতে আমরা এটা কি বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ পরিকল্পনা করেছিল আমি মানুষকে সৃষ্টি করব, মানুষের জন্য জীবাত্মা, দেহের জন্য যে আত্মা এটাকে বলা হয় কি জীবাত্মা, আমরা যেটাকে আরবিতে বলি রুহে জিসমানি, রুহে জিসমানি, আরেকটা হচ্ছে পরমাত্মা যেটাকে আমরা বলি রুহে আসমানি, যেটাকে রুহে মুকিমও বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রুহে আসমানি জিসমানি, এই রুহটাকে সতেজ রাখার জন্য, জিসমানিকে জীবাত্মাকে সতেজ রাখার জন্য, পরিচালিত করার জন্য, শক্তি সামর্থ্য যোগানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐশী একটা শক্তি দান করেছেন, এটার নাম হচ্ছে পরমাত্মা। এটার নাম কি পরমাত্মাকে কোনো কোনো সফি সাধক বলে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহান আল্লাহ, স্বয়ং আল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার মধ্যে বসে আপনার সমস্ত শক্তি পরিচালনা করে, যেরকম সুবহান। তো ওই আত্মাটা মহা আত্মা যেটা, এটা আমাদের মধ্যে আসছে, এটা এটাকে পবিত্র রাখার জন্য, সম্মান করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য জীব আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। কি করতে হয়? পরিশুদ্ধ করতে হয়। এই জন্য যার জীবাত্মা পরিশুদ্ধ নয় তার এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। এই জন্য হারাম পরিত্যাগ করতে হয়, হালাল খাইতে হয়। হারাম বলতে আমরা যেটা বলি চুরি দাড়ি হারাম, সুদ ঘুষ যাই বলি সমস্ত কিছু কি হারাম, আর হালাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিজের পরিশ্রমের দ্বারা যেটা কামাই করবেন, হালাল উপার্জনের মাধ্যমে যেটা রুজি করবেন, এটাই হালাল আমরা বুঝি। এই জন্য সদা সর্বদা হালাল খেতে হবে, ঠিক না বেটি? হযরত কুয়াইশ কুরিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
একটা মানুষ সাকরাতুল মউত থেকে সাকরাতুল মউতের কষ্ট থেকে সে শান্তি অনুভব করতে পারে তখন যখন তার শরীর থেকে সকল মাংস দূর হয়ে যায় সুবহানাল্লাহ অর্থটা কি আপনার শরীর শুকাই গেলে এখানে হারামি রক্ত কমে যায় ঠিক না বিটি হারামি মাংস কমে যায় হারাম যতটা কমে যাবে সাকরাতুল মউতের সময় আপনি ততটা বেশি আরাম পাবেন এই জন্য আল্লাহর সাধনা করে জিকির করে আল্লাহর তপস্যা করে আল্লাহর ওলিরা রাবিয়া বসরির মতো লোকেরা কি করেছে তাদের দেহকে বিরান করে দিয়েছে একবারে হেংলা কঙ্কালের মতো হয়ে গেছে সমস্ত শক্তি সমস্ত রক্ত মাংস সবগুলো আল্লাহর প্রেমে কি করে দিয়েছে বিলীন করে দিয়েছে এটা হলো প্রকৃত বিক্রি সুবহানাল্লাহ আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন এ তোমরা পড়ো সাথে মনে নিয়ত করবা যে আল্লাহ রাসূলের কুদরতি হাতে হাতে আমরা বায়াত হইতেছি বায়াত দুই প্রকার দুই প্রকার বায়াতে শেখ বায়াতে রাসূল আমরা বায়াতে রাসূল করি কি করি বায়াতে রাসূল করি কারণ প্রকৃত বায়াতের অধিকারী কে আল্লাহ রাসূল আমরা রাসূলের বায়াতরা পরিচালনা করি এই জন্য আমরা বায়াত করলে এটা কার হাতে করাই আল্লাহ রাসূলের হাতে করাই এই জন্য তোমরা হাত পেতেছো আল্লাহ রাসূল দেখতেছি কিনা আল্লাহ রাসূল দেখতেছে এই বিশ্বাস আমাদের আছে কিনা আছে তাহলে আল্লাহ রাসূলও হাত বাড়িয়ে দিয়েছে তোমাদের হাতে বায়াত নেওয়ার জন্য সুবহানাল্লাহ তো আমরা তওবা করব তওবার পরে তোমরা বায়াত নিবা সকলে আমার সাথে মহব্বতে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি من كل جنب وتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي الله أمي توبة করিতেছি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে গুনাহে সগীরা কবীরা জাহেরা বাতেনা আগিলা পাসিলা শিরিকি বেদাতি জানা অজানা প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ হইতে আয় আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করুন তওবাখানা কবুল করুন আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسوله واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أي الله أمر جي توبخانا আদাই করলাম কবুল করুন আমিন তোমরা পড় আয় আল্লাহ আমি বায়াত হইতেছি হযরত মাওলানা রুহুল আমিনের হাতের মাধ্যমে দয়াল নবীজির কুদরতি হাতের উপর আমি বায়াত নিলাম আমি বায়াত গ্রহণ করিলাম সিলসিলায় মিয়া চানসা রহমাতুল্লাহ আলাইহির উপর আমি বায়াত গ্রহণ করিলাম তরিকায়ে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া চায়ের তরিকা পর আয় আল্লাহ আমার বায়াত খানা কবুল করুন আমিন সুম্মা আমিন اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحابه وسلم
اللهم صل وسلم وبارك عليه اللهم آمين اللهم آمين يا رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا سميع بصير يا غفور رحيم يا الله تمي رحمان تمي رحمان تمي غفار الله امرا برو غناغا مبدو غنار بوزا مثاينيا তোমার দুয়ারে ভিখারির মতো হাত বাড়াইলাম আল্লাহ এই গভীর রাত্র পর্যন্ত তোমার জিকির আসকার হলো তোমার নবীর সম্মান গাওয়া হলো তোমার নবীর দরুদ সালাম পড়া হলো মাবুদ তুমি দেখো জানো কত আশিকের দল দূর দূরান্ত থেকে হাজির হয়েছে মাওলা কত আশানিয়া কোন আশানিয়া তোমার এই ওলির দরবারে এসেছো গো মাওলা মাওলা তুমি জানো মনের খবর তুমি জানো মনের বাসনা আল্লাহ আমরা গুনাহগার গুনার বুঝারিয়া হাত ভরাইল গুনার বুঝা মাতাইল আল্লাহ কান্তেছি গুনার বুঝা মাথাইলো আমরা কান্তেছি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহ গুনাহগার তুমি গাফফার তুমি রহমান তুমি সাত্তার তুমি কাহার আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ আমরার মা বাবা যাদের দুনিয়ার বুকে নাই কত আদর সোহাগ কইরা লালন পালন করিয়া আজকে দুনিয়াতে নাই অন্ধকার কবরে আল্লাহ জানি না কার কবরে জানি কুঠি না যাব হইতেছে মাওলা শিবপুরের জমিনে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা শহীদ আছে আল্লাহ আল্লাহ গো আল্লাহর ওলিরা শহীদ আছে আল্লাহ তুমি জানো আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের সিলসিলায় যত মুরিদান আশিকিন মুতাল্লিকিন তমাম দুনিয়ার জমিনে শহীদ আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ খাস করে আজকের হাদিয়া সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের হাদিয়া হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী হলি গাওস্তুতে পীর পয়গম্বর ফকির আব্দুল মুসলিমিন মুসলিমাত নর নারী এই দুনিয়ার জমিনে শহীদ আল্লাহ
প্রত্যেকটা কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও আমিন হে আল্লাহ মেহেরবান খোদা খাস করে আজকের এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি দূর দূরান্ত থেকে আশিক রাসূলরা আশিক ওলিরা যারা এখানে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের আলী আওলাদের কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম মাওলা আয় আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে যারা হাত উঠাইছে আয় আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি বংশ পরায়ণ শ্বশুর শাশুড়ির বংশ সহ যারা অন্ধকার কবরে সহিত আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে মাওলা আল্লাহ প্রত্যেকের নেক হায়াতে তৈয়বা দান করে দাও আয় আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল উরুস মাহফিলে যারা আল্লাহ টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে মাওলা আয় আল্লাহ যারা সহযোগিতা বিভিন্ন ভাবে করেছে মাওলা তোমার জানার বাকি নাই আল্লাহর এই মাহফিলকে আল্লাহ আজকের এই মাহফিলকে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আয় আল্লাহ তাদেরকে আল্লাহ অর্থনৈতিক যত সমস্যা দূর করে দাও অববন্টন দূর করে দাও সফলতা দান করে দাও হালাল হারাম চিনে চলার তৌফিক দান করে দাও দিন দুনিয়ার চলার পথ সহজ করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শফা দান করে দাও আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শফা দান করে দাও হে আল্লাহ মাওলা আমাদের মধ্যে আমাদের ভক্তবৃন্দ মুরিদান সহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের মধ্যে অনেকের ছেলে সন্তান ভাই ব্রাদার বিদেশের বাড়িতে থাকে মাওলা আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও বিপদ আপদ দূর করে দাও যত প্রকারের সমস্যা সবগুলা দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা এখানে তোমার উলির পাগল হইয়া আল্লাহ এখানে হাজির হইলাম গো মাওলা আল্লাহ আমাদেরকে খালি হাতে বাড়িতে ফিরাইও না আয় আল্লাহ তোমার ওলির সহবত ফয়জ বরকত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ তোমার ওলির মহব্বতের কারণে আল্লাহ আমাদের সঙ্গে নবীর দিদার নসিব করায়া দাও আয় আল্লাহ আমরা যেন তোমার নবীর গুলাম তোমার নবীর গুলাম হইয়া তোমার নবীর তরিকায় চলতে পারি গো মাওলা আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দাও اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا مسيا وقلبا خشيا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنات يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل دعائنا وصلاتنا وكلام قراننا وذكرنا وشكر وقبر زيارتنا ومناجاتنا بوسيلة سيدنا حضرت محمد مصطفى صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله أجمعين আল্লাহ খাস করে মাওলা অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন সমস্যায় পড়ে মাওলা অনেকে অনেক কিছু আশা নিয়ে এসেছেন অনেক অনেক কিছু বলেছেন মাওলা প্রত্যেকের সমস্যা প্রত্যেকের উজর আল্লাহ যত প্রকারের সমস্যা আছে সবগুলাকে আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ তুমি সমাধান করার মালিক আল্লাহ তুমি আসমানের মালিক আল্লাহ তুমি জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক আয় আল্লাহ আমরা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত অভাবন্তন দূর করে দাও আয়া আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করিয়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের নবীর খাস গোলাম বানিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.